আর্টিস্টের বাসায় এক লোক আসছে, তো এসে সে হয়তো সেরকম একটা কাপড়ের মধ্যে রং তুলির কাজ দেখে সে বলতেছে, আরে বাবা এই ছবিটার মানে তো এই এই টানটার মানে এই অর্থ বহন করে, ওই টানটার মানে ওই অর্থ বহন করে, একটা অ্যাবস্ট্রাক্ট এই সেই অনেক কিছু বলার পর তারপর যে পেইন্টার সে এসে বললো যে এটা আমার তুলি মোছার কাপড়। আমি অলরেডি দেখছি একটা রিভিউতে দেখলাম একজন বলতেছে যে যখনই আফনান চৌধুরী এবং মোশাররফ করিমকে দেখানো হয়েছে সবসময় ক্যামেরাটা উপরের দিক থেকে ধরা হয়েছে, সো এটার মানে হচ্ছে সমাজের উঁচু মানে আফনান চৌধুরী উঁচু স্তরের ওটা বোঝানোর চেষ্টা করতেছে। ফর গডস সেক প্লিজ, না পরিচালক এমন কিচ্ছু মুইন করার চেষ্টা করে না, এগুলো বানায় বানায় যে এই ভদ্রলোক বলছে বানায় বানায় বলছে। এখানে ইফ এনিথিং যেটা ঘটছে যে মোশাররফ করিমের চেয়ে আফনান চৌধুরীর হাইট অনেক বেশি, তো সাধারণত হাইট বেশি হলে ক্যামেরাকে নিচ থেকে ধরবে না উপর থেকে ধরবে, উপর থেকে ধরবে, কারণ নিচ থেকে ধরলে তুতনির নিচ থেকে দেখা যায়, ওটা ভালো দেখা যায় না। সেলফি তুলি এরকম উপর থেকে ধরে না, কারণ হচ্ছে ক্যামেরা উপর থেকে ধরলে বেটার দেখা যায়। সো আরেকজন পুলিশ অফিসার যে মলওয়ে, সে তো অ্যাসিস্ট্যান্ট মোশাররফ করিমের, তো তার তার ক্ষেত্রে উপর থেকে দেখায় কেন, কারণ মলয় হইতেছে মোশাররফ করিমের চেয়ে অনেক লম্বা। রিভিউগুলা একটু অতিরিক্ত পাকনামি করে বলে মনে হয় অনেক ক্ষেত্রে, সেইটা অ্যাভয়েড করার চেষ্টা করবো পার্সোনালি। সো উইল সি হাউ দ্যাট গোজ। আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় সময়ের আলোচিত ওয়েব সিরিজ মহানগর দেখে ফেললাম, খুব আলোচনা যাচ্ছে, সুতরাং এখন না দেখলে আর আসলে মজা হচ্ছে না আর। সো এটা হচ্ছে হইচই একটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পাইছে, এবং মহানগর আগে হইচই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পাওয়া হচ্ছে খুব আলোচিত ইয়ে ছিল বাংলাদেশের আরেকটা ওয়েব সিরিজ তাকদীর, রাইট? সো তাকদীরের পর এটা খুব বেশি দিন হয় নাই, 5-6 মাস মনে হয় গ্যাপে হয়েছে, তো অনেকেই কম্প্যারিজন করতেছে যে কোনটা বেটার ছিল তাকদীর নাকি এটা। তাকদীরটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক প্রশংসা কুড়াইছে এটা নিয়েও। তো আমি অনলাইনে যা দেখলাম বেশিরভাগ মানুষ মহানগরকে আগে রাখতেছে তাকদীরের তুলনায়। না এখানে যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে এই রিভিউটা অবজেক্টিভ কি না, কারণ হচ্ছে মানুষ সময় দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কথা বলে বা মতামত দেয়, রাইট? যেমন এখন মাত্র মহানগর দেখছে, গরম গরম আছে, জোশ আছে, এখন তাকদীর দেখছে 6 মাস আগে, ওটার কথা মনে নেই, সুতরাং মহানগর বেটার, সেরকম একটা বায়াস থাকার একটা গুড চান্স আছে সেখানে। আমার পার্সোনাল ব্রেকডাউন এবং রিভিউতে ঢোকার আগে এক ওয়ার্ডে যদি আমি অ্যান্সার করি যে যে হাইপটা হচ্ছে এই হাইপটা জাস্টিফাইড কিনা, অ্যান্সার হচ্ছে ইয়াস, এটা ভালো কাজ ছিল এবং যে হাইপ হচ্ছে, যে প্রশংসা হচ্ছে, সেটা জাস্টিফাইড। ওকে, নাও ব্রেকডাউন করি, স্পয়লার না দেওয়ার চেষ্টা করব, এবং হচ্ছে দুইটা সাইড নিয়ে কথা বলবো অবশ্যই, সমালোচনা, ক্রিটিক এবং প্রশংসা। সো সমালোচনার পার্টটা আগে সেরে ফেলি। তো শুরুতে হচ্ছে অবশ্যই আমরা থিম মিউজিক দিয়ে ঢুকলাম। থিম মিউজিকটা ভালো হয়েছে, থিম মিউজিকটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমি নট শিওর। থিম মিউজিকটা অনেকটাই তাকদীরটার মতো, সাউন্ড অনেকটা কাছাকাছি, লাইক তাকদীরে ছিল একটা লাশ নিয়ে টানাটানি একটু, ওকে সেটার একটু থিম মিউজিকটা একটু মরবিড একটা ব্যাপার ছিল। এখানের কিন্তু মূল জায়গাটা হচ্ছে পলিটিক্স, খেলা, হিসাব নিকাশ, তো সেটা গেল, আমরা থিম মিউজিক দিয়ে ঢুকলাম, মিউজিকটা খুবই ভালো মিউজিক করছে, সেটা গেল। তারপর হচ্ছে যে লেখা নাম ডিসক্রিপশান কোনো একটা ইভেন্টের কী হচ্ছে না হচ্ছে, যে কোনা দিয়ে যে সেখানে যে ফন্টটা সিলেক্ট করা হয়েছে, ফন্টটা খুবই লেম এবং পুয়র ফন্ট সিলেকশন হয়েছে, এটা লাইক একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট ইউজ করা হয়েছে এখানে, ওইটা দেখে আমি এত হতাশ হয়েছি বলার মতো না। আর একটু সমালোচনার জায়গা হচ্ছে যে একটা জায়গায় বোঝানোর চেষ্টা করছে পরিচালক, আমার মনে হয়েছে যে খুব কমেডি হচ্ছে, কিন্তু আসলে খুব একটা কমেডি হচ্ছিল না, যেই কারণে পরিচালক যে কমেডি হচ্ছে বোঝানোর চেষ্টা করছে বিষয়টাই কমেডি হয়ে গেছে আমার আমার দৃষ্টিতে আর কি। সেটা হচ্ছে কোথায় যে থানার মধ্যে একটা ক্যারেক্টার দেখানো হয়, একটা লোক হাত হাত করা পড়ায় নিয়ে আসে একটা ছিটকা টাইপের ইয়েকে, তাকে যখনই ক্যামেরা আনা হয় পেছনে ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু কমেডি টাইপের একটা মিউজিক বাজে। সো কিন্তু কিন্তু এখানে কিন্তু খুব একটা কমেডি ছিল না, সে একটু করে হাসানোর চেষ্টা করছে, একটু করে মানে একটু লাইট হয়েছে, এখানে পুরোটা তো ইন্টেন্স, লাইক এটা একটা থ্রিলার ওয়েব সিরিজ, সো ফুল টাইম ইন্টেন্সিটির মধ্যে থাকে, তো ওই জায়গায় আসলে ও একটু লাইট ওয়েট করার চেষ্টা করছে, একটু ইঙ্গিত টিঙ্গিত দেওয়া, একটু হাসানোর চেষ্টা করছে, তো পরিচালক আমার ধরনের ওটার পেছনে জন্য একটু কমেডি মিউজিক দিয়ে একটু লাইট করতে চাইছে, কিন্তু মানায় নাই, হাসার মতো কিছু নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কমেডি মিউজিক বাজতেছে, আপনি বুঝতেছেন যে পরিচালক আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে ইউ শুড লাভ নাও, না ওই জায়গাটা আমার কাছে আউট অফ প্লেস লাগছে। লাস্ট হচ্ছে অভিনয়, অভিনয় কারোর অভিনয় এক্সট্রা অর্ডিনারি লাগে নাই, সকলের অভিনয় অর্ডিনারি লাগছে,
মোশাররফ করিমের অভিনয় নিয়ে প্রচুর প্রশংসা হচ্ছে, এটার কারণ হচ্ছে অবশ্যই মোশাররফ করিম খুবই ভালো অভিনেতা, এবং যে একটা চরিত্র পাইছে পুলিশ অফিসার সেটাকে মোশাররফ করিম খুব ভালোভাবে ফুটিয়ে তুলছে। বাট আই উড সে মোশাররফ করিম এর চেয়ে ভালো অভিনেতা, মোশাররফ করিম এর চেয়ে ভালো অভিনয় করতে পারে এবং করছে। আমার কাছে মনে হচ্ছে একটু ওভারডু করে ফেলছে বিভিন্ন জায়গায়, কারণ চরিত্রটা এরকম একটা ইন্টারেস্টিং চরিত্র, তো সেটাকে ইন্টারেস্টিং করে তুলতে গিয়ে আমার কাছে মনে হয়েছে মোশাররফ করিম একটু ওভারডু করছে বেশ অনেক জায়গায়, অনেক জায়গায় খুবই দুর্দান্ত অভিনয় করছে, আবার অনেক জায়গায় ওভারডু করছে বলে আমার কাছে মনে হয়েছে। মোশাররফ করিম সাধারণত ওভারডু করে না, বাট বেস্ট অভিনয় স্টিল বলতে হলে মোশাররফ করিমকে বলতে হবে সে সবার মধ্যে। আর মলয় যে একটা চরিত্র ছিল এটা নিয়ে দেখবেন সবাই কথা বলতেছে অনলাইনে, এটার কারণ হচ্ছে সে খুবই ভালো অভিনয় করছে পুলিশ অফিসার। আর সকলের অভিনয় খুবই অর্ডিনারি, মম সে ওভারডু করছে এটা অনেকেই বলবে দেখবেন, এবং আমি 100% একমত। সে হচ্ছে সে কোনো নর্মালি কথাই বলতে পারে না, সে খালি চোটপাটের উপরে আসে ফুল টাইম। তো চোটপাট ঠিক আছে, চোটপাটের জায়গায় চোটপাট দেখাচ্ছে, যে শুরুর দিকে আমি যখন দেখা শুরু করছি তখন আমি তো শুনছি মানুষজন বলতেছে যে সে অতি অভিনয় করছে, আমি দেখে না তো অতি অভিনয় তো করতেছে না, কিন্তু যখন দেখলাম যে তার চোটপাট থামতেছেই না, নর্মাল একটা কথাও বলতেছে চোটপাট করে, তখন আমি আস্তে আস্তে যখন ওই জায়গায় আসলাম তখন আমি ক্লিয়ারলি দেখতে পেলাম যে ইয়াস কী কারণে মানুষ বলতেছে, রাইট, সে চোটপাটটা চোটে স্বাভাবিক হইতেই পারতেছে না। সো মম অতি অভিনয় করছে অনেক জায়গায়, আবার একদম লাস্টে গিয়ে এমন স্বাভাবিকভাবে কথা বলতেছে, তো সেটা আমি এখন একটু স্পয়লার হয়ে যাবে, বাট মানে ফুল টাইম অনেকটা একটা কঠিন সাসপেন্সের মধ্য দিয়ে যাওয়ার পর তারপর যখন ঘটনা একটা এন্ডের দিকে আসছে যে সন্ত্রাসী, যাকে আমি স্পয়লার দিতে যাচ্ছি না, তো একটু মম রিল্যাক্স মুডে ছিল, সুতরাং সে একটু চোটপাট না হয়ে একটু রিল্যাক্সড হয়ে কথা বলছে, আই গেট দ্যাট পার্ট। বাট এই সুইচটা, এই ইয়েটা আমার কাছে ঠিক রিয়েলিস্টিক লাগে নাই। আর একটা জিনিস বেশি একটা সুবিধা লাগে নাই, যে লাস্ট পর্বে এসে হচ্ছে মম হচ্ছে ইয়ের সাথে মোশাররফ করিমের সাথে যে কী ঘটলো এই যে 6-8 পর্বে, সেই জিনিসগুলো সে আবার রিভিউ করে আমাদের সামনে, এই জিনিসটা আমার পছন্দ হয় না। মানে ব্যাপারটা অনেকটা জোকস ব্যাখ্যা করার মতো লাগছে আর কি, আপনি জোকসটা বললেন কেউ হাসলো না, তারপর আপনি ব্যাখ্যা করলেন জোকসের পাঁচটা কোন জায়গা, যে পুরো থ্রিলার জিনিসটাকে আমরা ফলো করে আসছি খুব ইন্টারেস্টিং হয়েছে, এটাকে আবার ব্যাখ্যা করে খাওয়ায় দেওয়ার খুলতে গিয়ে এটাকে আমার কাছে মনে হয়েছে আরেকটু এটার মজাটা তো নষ্ট হয়েছে, এবং সেইখানে আই ডোন্ট নো এটা পুরোপুরি অপ্রয়োজনীয় লাগছে আমার কাছে। এবং মম ফুল টাইম হচ্ছে মোশাররফ করিমের সাথে, মোশাররফ করিম দুর্নীতিবাজ, মম হইতেছে ভালো সৎ অফিসার, সে এরকম একটা ভাব তাদের মধ্যে একটা রেশারেশি টাইপের, মম সবসময় সন্দেহ করে মোশাররফ করিমকে, মোশাররফ করিমকে চোখে চোখে রাখে, কিন্তু সেইখানে লাস্ট পর্বে গিয়ে দেখা গেলো তারা খুবই সুন্দর করে গল্প করতেছে এবং কী কী হয়েছে সব কিছু মম আলোচনা করতেছে, অ্যাজ ইফ তার কোনো ইস্যু নাই মোশাররফ করিমের এইসব কাজকর্ম নিয়ে থানাতে। সো এখানে আমি শিওর না এখানে পরিচালক কি কোনো মেসেজ দিতে চাইছে কিনা, যে মমও পার্ট অফ দিস স্কিম কিনা সেটা বোঝানোর জন্য এরকম, যে মোশাররফ করিমের সাথে দহরম মহরম বোঝাইছে, নাকি জাস্ট সকালবেলা সে রিল্যাক্সড মুডে আছে একটা ইন্টেন্স রাত পার করার পর এই জন্যে মোশাররফ করিমের সাথে রিল্যাক্সডভাবে কথা বলতেছে, এটা কি এখানে কোনো মেসেজ আছে কিনা আমি নট শিওর। কিন্তু জায়গা একটা মেইন ক্যারেক্টার মম আমার কাছে বেশ একটা জিত লাগে না আর কি, অনেকক্ষণ ধরে সমালোচনা করলে আসলে এগুলো সব পেটি সমালোচনা এক হিসেবে, খুব সিরিয়াস কোনো সমালোচনা না। আর এবার যদি প্রশংসার জায়গায় আসি, প্রশংসা করতে গেলে হচ্ছে কয়েকটা, যেমন ব্যালেন্স করার চেষ্টা করছে পরিচালক সেটা বোঝা যাচ্ছে, যে পুলিশ অফিসার দেখাইছে মোশাররফ করিম খুবই দুর্নীতিবাজ এন্ড স্টাফ, আবার ওই দিক থেকে মলয় যে সে হচ্ছে খুবই সৎ পুলিশ অফিসার, সেখানে একটা ব্যালেন্স করতে চাইছে বলে আমার মনে হয়েছে আর কি, যে পুলিশ খারাপ আছে ভালো আছে দেখানোর চেষ্টা করছে পারপাসফুললি সেটা মনে হয়েছে। তারপর মলয় হচ্ছে একজন হিন্দু ধর্মাবলম্বী পুলিশ অফিসার, দাদা দাদা করে তাকে সবাই, তো আমার কাছে এটাও মনে হয়েছে একটু পারপাসফুললি, যেহেতু ইন্ডিয়াতে কলকাতায় মুক্তি পাবে তো ওইখানকার অডিয়েন্সকেও একটু একটু রিলেটেবল একটু তার লাইকেবল করার জন্য এটা করছে কিনা আমি নট শিওর, কিন্তু আমার মনে হয়েছে যে এরকম একটা উদ্দেশ্য থাকতে পারে। বাট মানে পুলিশকে ভালো খারাপ দুইভাবেই দেখানোর চেষ্টা করছে, করা হয়েছে বা উপস্থাপিত হয়েছে কল ফর দ্য সেক অফ দ্য স্টোরি লাইন যেভাবে ডিমান্ড করে সেইটাতে। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা ছিল, যে প্রত্যেকটা এপিসোডেই এন্ডিংটা ছিল একটা একটা ক্লিফ হ্যাঙ্গার রাখছে এন্ডিংয়ে গিয়ে, প্রত্যেকটা এপিসোডের শেষেই আপনি অপেক্ষা করবেন পরের এপিসোডের জন্য, বা অ্যাটলিস্ট একটা ক্লিফ হ্যাঙ্গার আর কি, বেসিক্যালি কি আর বলবো, একটা শখের জায়গাতে এসে শেষ হয়েছে, এটা একটা ভালো ব্যাপার। আর ওভারঅল একেবারে ওভারঅল যদি বলতে হয় সবচাইতে ভালো দিক স্টোরিটা, গল্পটা, গল্পটাতে মধ্যে অনেক লেয়ার আছে, অনেক ইয়ে আছে কি বলে যে টুইস্ট আছে অনেক, এবং একটা রিচ গল্প, মানে একটা স্টোরি লাইন টেনে টেনে লম্বা করছে তা না,
অনেকগুলো স্টোরি, অনেকগুলো টুইস্ট, লাইক এখানে ফিলার নাই আর কি, ফিলার ম্যাটেরিয়াল দিয়ে দিয়ে ভরছে ব্যাপারটা তা না, ফুল টাইম স্টোরি আগাইছে, একটা ভালো ব্যাপার। এবং এটা হইতেছে একটা ভালো ব্যাপার না, এটাই হচ্ছে আসল ব্যাপার। আপনি যত মেকিং যত যাই করেন না কেন, আপনি একেবারে ক্যামেরার কার সাজিয়ে একেবারে সব কিছু দুর্দান্ত, সাউন্ড টাউন্ড সব দুর্দান্ত করছেন, আপনার যদি গল্পের স্টোরি যদি ভালো না হয়, গল্প যদি ভালো না হয়, ফ্লপ। এই যে গানের মতো, যেহেতু আমি একটু টুকটাক গান বানাই, সো আমার গান বানানোর ক্ষেত্রে ফিলসফি হচ্ছে যে গানের সুর সুন্দর হতে হবে। আপনি গিটারে অনেক কিছু করলেন, অনেক পেঁচায় গিটার বাজাইলেন, অনেক অনেক রকম অফ বিট মারলেন, একটু একটু ইয়ে করলেন, স্কেলের বাইরে দু একটা নোট ঢুকাইলেন, অনেক কাহিনী করলেন, মানুষ কিন্তু এত কাহিনী বোঝে না, মানুষ মিউজিক এক্সপার্ট না, মানুষ গানের সুরটা পছন্দ হয় কিনা, সুরটা ক্যাচে কিনা, সুরটা যদি সুন্দর হয় তারপর সেটাতে ভালো কথা, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক সব কিছু হইলে ওটাকে রিচ করবে। কিন্তু আপনার সুরটা যদি, গানের সুরটা যদি ভালো না হয়, এভরিথিং এলস বিকামস ইররিলেভেন্ট। সো একইভাবে গল্পটা হইতেছে মেইন জিনিস এবং সেইখানে হইতেছে পারফেকশন, সেইখানে আমি লাইক 10-এ 10, গল্পে আমি 10-এ 10 দিব। ওভারঅল চমৎকার আই উড সে, দুর্দান্ত ওয়ার্ডটা ইউজ করা যায় কিনা আমি নট শিওর, আই উড সে চমৎকার। এবং আমার পার্সোনাল রেটিং কত দিব সেটা হচ্ছে, আমি 7.6 দিতে চাচ্ছিলাম, তো আমি চাকরিকে কত দিছিলাম মনে নাই, তো আমি আজকে ভিডিওটা বের করে দেখলাম যে 7.8 দিছিলাম। সো আমার এখন মনে হচ্ছে হাইন্ডসাইটে যে 7.8 একটু বেশি দিছি মনে হচ্ছে, ওটাকে 7.5 দেওয়া উচিত ছিল, আর মহানগরকে 7.6 বা 7.7 দিলে আই গেস জাস্টিস করা হবে। এবং আমি ওই পর্বে যেরকম আলোচনা করছি যে আমি রেটিং করার সময় আমি এভাবে চিন্তা করি যে মানে কম্পারেটিভলি করে করি যে যে 7 কোনগুলোকে আমি দিয়ে আসছি বা দিব, 8 কোনগুলোকে দিব বা দিয়ে আসছি, এটা কি মাঝখানে পড়ে নাকি ওগুলার নিচে পড়ে নাকি উপরে, ওইভাবে চিন্তা করে দেয় আর কি। সো 7 মানে IMDb রেটিং, 7 মানে হচ্ছে ভালো, দেখার মতো, দেখা যায়, টাইম নষ্ট হবে না এরকম। 7.5-এর উপর মানে হচ্ছে টাইম নষ্ট হবে না এরকম করে আর বলার সুযোগ নেই, ভালো, রাইট? আর 8-এর উপর মানে এক্সিলেন্ট। সো লাইক আই সেড, 8-এর উপর যেহেতু দিচ্ছি না এই জন্য দুর্দান্ত বলতেছি না, 7.5 এবং 8-এর মাঝামাঝি আমার পার্সোনাল রেটিং। সো আই উড সে যে গুড স্টাফ, দেখার মতো, এবং ইয়া আই মিন হোয়াট এলস ডু ইউ এক্সপেক্ট, বাংলাদেশের একটা ওটিটি প্ল্যাটফর্ম বা বাংলাদেশের একটা ইয়ে, এটা তো আর হলিউডটা বা ইয়ে না, রাইট? সো বেসিক্যালি কথা হচ্ছে যে আপনি দেখবেন, ফুল টাইম এনজয় করবেন, দ্যাটস ইট। এত মানুষ যে দেখতে বসে, মানুষ তো একেবারে এক্সপার্ট হিসাবে বসে না, একেবারে মেকিং, আমি তো মেকিং বুঝি না, আপনি কি মেকিং বুঝে না, বুঝেন না, আমি কি বুঝি, বুঝি না। সো ওই এক্সপার্টিস নোবডি কেয়ার্স, সাধারণ মানুষ দেখতে বসে সময়টা কেমন কাটছে, রাইট? সো দ্যাট হইতেছে যে সময় ভালো কাটছে, ভালো কাটবে, কারণ ফুল টাইম। যেমন ইভেন তাকতিরও আমি বলবো অনেকটা ফিলার আছে, ভর্তি টেনে লম্বা করা হয়েছে অনেকটা, এখানে ব্যাপারটা তা না, এখানে ফুল টাইম স্টোরি আগাবে এবং টুইস্টের পর টুইস্ট থাকবে। সো দ্যাটস দ্য গুড থিং। তো আমার রেটিং থেকে বোঝাই যাচ্ছে যে ডু আই লাইক, আমি কি রেকমেন্ড করবো আপনাকে, যদি আপনি দেখতে চান এটাকে সময় নষ্ট হবে বলে আমি মনে করি না, আমি মনে করি না সময় নষ্ট হবে, আমি মনে করি ইউ উইল অ্যাপ্রিসিয়েট দ্য টাইম দেখে ওঠার পর।